এবার পাকিস্তানের রাজনৈতিক প্রসঙ্গ। কৌশলে অনাস্থা প্রস্তাব ঠেকিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নতুন নির্বাচন দেওয়ার ঘোষণায় দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হয়েছে। এমন পদক্ষেপকে রাষ্ট্রদ্রোহ হিসেবে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী জোট। এ পরিস্থিতিতে দেশটির চলমান রাজনৈতিক সংকটের সব সিদ্ধান্ত এখন আদালতে গিয়ে ঠেকেছে। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। রবিবার দিনভরই নানা নাটকীয়তা চলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। দিনের শুরুতে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করে দেন ডেপুটি স্পিকার। পরবর্তীতে ইমরান খানের অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরে দেওয়ার চেষ্টা ঠেকিয়ে দেন ইমরান। পার্লামেন্ট ভেঙে যায়, ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তিনি পাক প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে দ্বারস্থ হয়েছে বিরোধী দলগুলো, তাই পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটের সব সিদ্ধান্ত এখন আদালতে গিয়ে ঠেকেছে। প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়াল জানিয়েছেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আদালতের আদেশের আওতায় আসবে। এই বিষয়ে আজ দেশটির সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন হয় আদালতের সিদ্ধান্তে পার্লামেন্ট চলবে অথবা আগাম ভোটে সরকার প্রধান নির্বাচিত হবেন। তবে পাকিস্তান যে পরবর্তী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে গতকালের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে তা মোটামুটি নিশ্চিত। এই পরিস্থিতিতে যিনি এই পদে আসেন না কেন তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্জিয়া মান্নান, মাইটিভি।